নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। চাহিদা কমছে মাটির প্রদীপের। কালীপুজো আসতেই দেখা গিয়েছে কুমোরপাড়ায় মাটির প্রদীপ ঘর তৈরি করার কাজে ব্যস্ত। পুজো আসলেই কিছুটা হলেও মাটির প্রদীপ থেকে ঘটের চাহিদা বাড়ে। কুমোরপাড়ার শিল্পীরা ব্যস্ত মাটির জিনিস তৈরি করতে, কিছুটা হলেও অর্থ উপার্জন হবে এমনই আশায় তারা মাটির সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত। দেখা গিয়েছে মালদার হাবিবপুর ব্লকের আইহো কেন্দ্র পুকুর সহ বিভিন্ন এলাকায় বাঙালির ঘরে ঘরে কালীপুজোতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। পঞ্চ প্রদীপ জ্বালানো হয় দীপাবলির রাতে। মৃৎশিল্পী রামাশঙ্কর পাল জানান, বর্তমানে আধুনিক লাইট থেকে শুরু করে ইলেকট্রিক প্রদীপে ছেয়ে গেছে বাজার। এখন আর বাজারে মাটির প্রদীপের চাহিদা অনেকটাই কমেছে। শুধু রীতি মেনে পুজোতে ধুনুচি প্রদীপ ঘট নেওয়া হয়। কালীপুজো ও দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানো হয়, তাই কালীপুজো ও দীপাবলির আগে মালদার বিভিন্ন প্রান্তের কুমোরপাড়ায় মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা। পুজোর সময় ছাড়া অন্যান্য সময় মাটির বিভিন্ন পাত্র দইয়ের ভাঁড় তৈরি করে থাকেন এই মৃৎশিল্পীরা। তিনি আরও বলেন, তাদের পূর্বপুরুষরা এই মাটির ঘট, ধুনুচি, প্রদীপ, মাটির সামগ্রী তৈরি করতেন। তিনিও সেই কাজ করে আসছেন। চাহিদা একটু কমে গেছে টুনি বালের জন্যে, বাসের জন্যে। এটা তো পুরোনো জিনিস আগেকার। এখন আগে 1000-2000 বানাতাম, এখন অনেক কম হয়ে গেছে। টুনি বাল এখন বেশি করে লোক কুড়াচ্ছে, জড়াচ্ছে। এখন মাটির প্রদীপ কমে গেছে লোক। আগে আগে তো বিক্রি করতাম 3000-4000-5000 পর্যন্ত, এখন তো হাজারও যায় না। তো সংসার কীভাবে চলবে ওইভাবেই চলছে। পরম্পরা আমাদের ঠাকুরদাদা বাবারা করে চলে আসছে বহুদিনকার। এখন আমরা মাটিও পাচ্ছি না কি আমরা কাজ করব, মাটিও নাই। মাটি আমাদেরকে কিনে নিতে হচ্ছে, অনেক দূর থেকে আসে মাটি। কত যাবে? 1000 যাবে। তো আমাদের গ্রামেই সেল করি, বাইরে তো আমরা নিয়ে যাই না, কিন্তু গ্রামেই আমরা সেল করে দিই। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।